এবছর কোন স্বাধীনতা দিবস পালিত হবে, 76তম নাকি 77তম? বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে রয়েছেন। যদি আপনারা অনেকেই এই বিষয়ে সচেতন না হন, তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন যে এই বছর আমরা কততম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। আমাদের দেশে প্রতি বছরের মতো এই বছরও 15ই অগস্ট 2023 মহান স্বাধীনতা দিবস পালিত হবে। প্রায় 200 বছরের পরাধীনতার পর ভারত 15ই অগস্ট 1947 সালে একটি স্বাধীন দেশ হয়ে ওঠে। সেই থেকে আমরা প্রতি বছর 15ই অগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। এই বছর কোন স্বাধীনতা দিবস পালিত হবে, 76তম নাকি 77তম? বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে রয়েছেন। যদি আপনারা অনেকে এই বিষয়ে সচেতন না হন, তবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এবছর আমরা কততম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। এবছর আমরা ব্রিটিশ শাসনের শিকল ভেঙে 76 বছর পূর্ণ করছি। এই বছর 2023 সালের 15ই অগস্ট দেশটি স্বাধীনতার 76 বছর পূর্ণ করবে, যার আনন্দে সারা দেশ উদযাপন করবে। তাহলে আপনাকে জানিয়ে রাখি যে বিগত বছরগুলিতে আমরা 2022 সালে 75 বর্ষপূর্তি উদযাপন করেছিলাম, সেই কারণে এই বছর 2023 সালে আমরা 76তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। প্রতি বছর স্বাধীনতা দিবস একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয়, যা প্রতি বছর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2023 সালের স্বাধীনতা দিবসের থিম হল জাতি প্রথম সর্বদা প্রথম। প্রতি বছরের মতো এবারও লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এই বছরও 15ই অগস্ট তেরঙ্গার রঙে মেতে থাকতে দেখা যাবে দেশকে। 75 বছর আগে স্বাধীনতা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার চেয়েও বড় এবং বাস্তব চ্যালেঞ্জ হল ভারতের স্বাধীনতা বজায় রাখা এবং গণতন্ত্রকে উন্নত করা এবং গণতান্ত্রিক পরিবেশটাকে বজায় রাখা।